বিশ্বরূপদা আগের দিনের যে আলোচনা হয়েছে বা এ কদিন ধরে যে আলোচনা চলছে তার রেস্ট টেনে আর এখন ভূমিকা টুমিকার দরকার নেই তুমি বলতে থাকো পেরিস্ত্রিকার ব্যাপারে যে আলোচনা হচ্ছে ঠিক আছে তো পেরিস্ত্রিকার কাছাকাছি আমরা মোটামুটি চলে এসেছি যদিও ক্ষেত্র বিশেষে আমি হয়তো পেছন ফিরে যাব কখনো কখনো তো মোটামুটি আশির দশক থেকে এটা শুরু করার দরকার প্রত্যক্ষভাবে এটা নজর করার জন্য যে আগের দিন আমি ওইখানে শেষ করেছিলাম যে আশির দশকের শুরুতেই কিন্তু অর্থনৈতিকভাবে যদিও তার ভেতরে অনেক সমস্যা ছিল কিন্তু শুধুমাত্র ইন্ডেক্স দিয়ে যদি দেখা হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন বেশ শক্তপোক্ত জায়গাতেই ছিল সেটার এক্সটেনসিভ যে গ্রোথের ব্যাপারটা সেটা তখন ইনটেনসিভ গ্রোথের দিকে যাওয়ার প্রয়োজন ছিল তো কিন্তু দেখা গেল যে তার মাত্র বছর পাঁচেকের মধ্যে পুরো দেশ এবং পুরো ব্যবস্থাটা ভেঙে গেল তো আমরা বুঝতে চাই যে এটা কিভাবে হলো এবং এটার সাথে নামক এই যে মানে এটা কিভাবে যুক্ত তো এখানে যে যে বিষয়গুলো একান্ত জরুরি বলার সেটা হচ্ছে যে পুরনো যে সিস্টেমের কথা আমরা কোন একবার বোধহয় সংক্ষেপে টাচ করেছিলাম যে রুশ বিপ্লব মানে অক্টোবর বিপ্লব যদিও আমার মনে হয় আলাদা করে ফেব্রুয়ারি বিপ্লব অক্টোবর বিপ্লব নিয়ে একটা আলাদা আলোচনা করা উচিত তার তার সাথে গৃহযুদ্ধ কারণ মানে রুশ গৃহযুদ্ধটা কিন্তু ভীষণ জটিল একটা পদ্ধতি মানে অনেকগুলি শক্তি তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছে যার সাথে ছিল কিন্তু প্রচুর সংখ্যক যথেষ্ট সংখ্যক বিদেশি ইন্টারভেনশন বিদেশি এবং অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা যেমন একটা আমি জাস্ট আজকে বলে রাখছি এটা টিজার হিসেবে যে প্রথম বিশ্বযুদ্ধে বন্দি হওয়া চেকোস্লোভাকিয়ান যে একটা কর্পাস মানে একটা ব্যাটালিয়ান তারা আহ উড়ালের কাছাকাছি এলাকায় তাদেরকে বন্দি হিসেবে রাখা হয়েছিল যুদ্ধবন্দী হিসেবে রাখা হয়েছিল এবং তারা বিদ্রোহ করে তারা একটা অভ্যুত্থান করে সামরিক মানে সশস্ত্র অভ্যুত্থান যেটা থেকে গৃহযুদ্ধে শুরু বলে সেটা একটা ফর্মাল ডেট হিসেবে ধরা হয় ঠিক যেরকম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এটা নিয়ে আমার মনে হয় আলাদা ভাবে একদিন একটা আলোচনা করলে ভালো হয় মানে অনেক সেখানে আছে যেটা মানে এরা রাশিয়ার গৃহযুদ্ধ এরা ওর সাথে মারপিট করলো এরা ওকে মেরে ফেললো ওরা মেরে ফেললো ইটস নট যদিও আসলে যে কোনো ঐতিহাসিক ঘটনাই তো অনেকগুলো ধারার সংমিশ্রণে হয় সেখানে ওই মানে স্ট্রেট লাইনে ইহা থেকে উহা হইল বড়িটা গিয়ে গছটাকে খাইত বড়িটার মাথায় আবার মন্ত্রীতে এসে একটা একটি বাড়ি মারি ইস নট সিম্পল যাই হোক তো এই যে পাঁচ বছরের মধ্যে ভেঙে গেল ঝুরঝুর করে তার শুরুটা আমরা তাহলে দেখতে শুরু করব যে সোভিয়েত নেতৃত্বে সেই সময় মানে আনলাই তালিন এবং তার সময় কার্যে যথেষ্ট এবল নতুন করে তৈরি হওয়া লোকজন এই শব্দটা আমি ব্যবহার করেছিলাম যারা কিছু একটা করতে চাইছে কিছু একটা করার ক্ষমতা তাদের আছে এবং করার জিল আছে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে ডিজেনারেশন তো হয় যখন নতুন ধারা আসে না নতুন কোনো ফ্লো আসে না নতুন চিন্তা আসে না তখন সেটা আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে সব জায়গায় এবং সেখানে অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনৈতিক সাফল্যটা সেটাকে কিছু সময়ের জন্য সেটাকে মানে দেখতে না দিতে পারে প্রসঙ্গত আমি জাস্ট বলে রাখছি ভারতবর্ষের আজকের চিত্রটাও কিন্তু খানিকটা এইরকম অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং প্রচুর অন্য দিকে অবনতি হচ্ছে সামাজিকভাবে কিন্তু জায়গাগুলো দেখাই মানে অর্থনৈতিক এই সাফল্য চাকচিক্যটা ভীষণ রকম ভাবে দৃষ্টি ধাঁধিয়ে দেয় তখন আর বাকি জিনিসগুলো যেগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বৃদ্ধি এবং সাফল্য দিয়ে সাস্টেন্স হয় না এরকম মানে অজস্র উদাহরণ আছে আরো উদাহরণ হবে ভবিষ্যতে হবে যদি আমরা শেষ না হয়ে যাই শেষ হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে প্রশ্নপত্র যাই হোক তো সোভিয়েত নেতৃত্বে সেই সময়কার ইনটেনসিভ ইন্টেন্সিভ মডেল অফ সোশ্যালিস্ট ডেভেলপমেন্ট এইটা যেটা নেওয়ার দরকার ছিল সেইটা নিতে খানিকটা অনিহা বলা যায় সেই অনিহার পেছনে তাদের জাজমেন্টের সমস্যা নিশ্চয়ই একটা ছিল এবং ব্যর্থতা এই ইন্টেন্সিভ ডেভেলপমেন্ট করার যে প্রয়োজনীয়তাটা তখন এসে গিয়েছিল সেইটা তারা করতে পারেনি ক্ষমতা এবং মতাদর্শগত একটা প্রত্যেক সমাজের ইমিউনিটি থাকে ক্ষমতা এবং মতাদর্শগত ইমিউনিটি একটা সমাজ একটা ব্যবস্থা একটা যখন চলছে তার যে মূলগত ভাবে সেই রাষ্ট্র সাস্টেন করার কতগুলি স্বার্থের দিক থাকে সেই স্বার্থর সাথে তার নিজস্ব ভেতরের কিছু মেকানিজম থাকে এই মেকানিজম একটা ইমিউনিটি একটা সিস্টেম দিয়ে সাস্টেন করানো হয় কিরকম সেটা সেটা মূলগতভাবে রাষ্ট্রের মূলগত ভাবে চর বলে লোকজন খুব মানে নাক খুঁচকায় যদিও তাতে নাক কিছু নেই ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স নজর রাখে নজরদারির ব্যবস্থা করে যে তার মধ্যে এমন কিছু এলিমেন্ট ঢুকছে কি না যেটা এই ব্যবস্থাটাকে ওলট পালট করে দিতে পারে আফটার তো এই ক্ষমতা মতাদর্শগত ইমিউনিটি বিষয়ক যে সাবসিস্টেমের অবস্থা সেটা ভীষণ হয়ে যায় তার মধ্যে কি কি বিভাগগুলো ছিল একটা ছিল পার্টির আইডিওলজিক্যাল ডিভিশন বা ডিপার্টমেন্ট মতাদর্শগত বিভাগ আন্তর্জাতিক বিভাগ যেখান দিয়ে আসলে মানে ভাবনা এবং হোস্টাইল আইডিওলজি এগুলোর এলিমেন্টগুলো ঢোকে এবং অবশ্যই কেজিবি কেজিবি বললে আবার অনেকে চমকে ওঠে কেজিবি মানে তো তারা দমন পীড়ন দমন পীড়নের এই সিক্রেট সার্ভিসগুলোই কিছু দমন পীড়নের সঙ্গে তারা যুক্ত থাকে সব দেশেই সে ভারতবর্ষে আছে কি মানে পুঁচকে পুঁচকে দেশগুলো এমনকি মালদ্বীপ ভুটানেও এগুলো রয়েছে হ্যাঁ বড় দেশে তো থাকবেইটিআই নাম আমরা জানি মোসা জানি সিক্স জানি তো এইগুলোর করাপ্ট হয়ে যাওয়া বা তাদের মূল দায়িত্বর কাছ থেকে সরে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় আর আগের দিন যেটা বলেছিলাম যে ওই তোর দামি ধাতু মানে সোনা উপো জিরে তেল গ্যাস ফুড স্টাফ গম এইগুলো ট্রেডের ক্ষেত্রে যে ব্যক্তিগুলি এতে ইনভলভ থাকতেন তাদের হাতে প্রচুর পরিমাণ কাঁচা টাকা আসার ব্যবস্থাটা সেই সময় কোনোভাবে হয়ে যায় তো উম সেটাতে তাদের কৃতিত্ব ছিল নাকি ব্যবস্থার অপদার্থতা ছিল এটা নিয়ে বিতর্ক করা যায় কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে সেটা প্রচুর ডলার ঢুকে গেছে আলোচনা করেছিলাম তো এই ঘটনাটা সেই সময় তৈরি রয়েছে আর সমাজের ইমিউনিটি কারা বজায় রাখে যে যা কিছু শত্রু ভাবাপন্ন ওই সমাজটা ওই দেশটার জন্য ক্ষতিকর সেই সব কিছুকে একেবারে শুরুতেই তারা লোকেট করবে সেইগুলো সম্পর্কে তারা জাজমেন্ট দেবে অ্যানালিসিস করবে যাতে সমাজটাকে ধ্বংস করতে না পারা যায় এটাই হচ্ছে ওই সামাজিক ইমিউনিটি সিস্টেমটা মূলত সিক্রেট সার্ভিস এই কাজগুলো করে তো এই মেজের সমস্ত আইডিওলজিক্যাল এবং সমাজের কোহেশন সংক্রান্ত যে বিষয়গুলো সেই জায়গাগুলো কমজোরি হতে শুরু করে আর এক মিনিট এই যে যারা এই তুমি যাদের গুপ্তচর বলো কি চর বলো কি কেজিবি হোয়াট এরা যে খবর সংগ্রহ করছে সমাজ সমাজের ইমিউনিটি রক্ষার জন্য এবং ওদের তো একটা স্ট্যান্ড একটা নর্ম আছে মানে ওরা তো কতগুলো নিয়ম মেনে চলছে যে এইটা এটা সেই যে সেই যে ইমিউনিটি বা এই যে এই যে সিস্টেমটাকে রক্ষা করার জন্য যে নর্মগুলো তাদের কাছে দেওয়া ছিল মানে ওরা তো জাস্ট আজ্ঞাবহ দাস মানে এই করতে হবে এটা করো তো সেই নর্মের নর্মটার মধ্যে কি কোনো জটিলতা ছিল মানে গোড়া থেকেই যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে নর্মের মধ্যে জটিলতা ছিল না কিন্তু এই মানে যে কোনো সমাজ দেশ এমনকি একটা মানে একটা ইন্ডিভিজুয়াল মানুষের জীবনও আসলে তো ডাইনামিক সিস্টেম না ডাইনামিক সিস্টেম মানে তুই যে জামার মাপ দিয়েছিলি সেই জামার মাপে কি গলদ ছিল যেটা 10 বছর আগে দিয়েছিলি বলে আমি আজকে জামাটা তোকে কিনে মানে কাটিয়ে সেলাই করে নিয়েলাম তুই তার মধ্যে সামহাউ ঢুকছিস না বল ঢোল ঢোল করছিস অর্থাৎ নিয়মিতভাবে রিভিউড হয়নি রিভিউড হয়নি রিভিউ করার দরকার রিভিউ করার দরকার যেকোনো জায়গায় যেকোনো ডাইনামিক সিস্টেমে স্ট্যাগন্যান্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যে স্ট্যাগনেন্সির কথাটা কিন্তু ব্রেজনেভের আমলের শেষ বছরগুলো সম্পর্কে জাস্তই বলে একটা শব্দ বলা হতো যেটা স্ট্যাগনেন্সি তো এটা তারও আগে থেকে শুরু হয় যদিও তো মোদ্দা কথা এই যে এই সামাজিক ইমিউনিটিটাকে ধ্বংস করার মতো যে এলিমেন্টগুলো আস্তে আস্তে ঢুকছে তাদের হাত দিয়েই ঢুকছে যারা এইটা রক্ষা করার জন্য দায়িত্বে রয়েছে প্লাস হচ্ছে ভেতর থেকে ইন্টারনাল যে মনিটরিং ব্যবস্থা সেই মনিটরিং ব্যবস্থাটা ঠিকঠাক কাজ করছে না পাশাপাশি কেন হ্যাঁ কেন কাজ করছে না 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 সেটা তো একটা জিনিস কাজ করছে না সেটা পরে কিন্তু যে লোকগুলোর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো করার জন্য তারা একটা বড় অংশ বা একটা মিডিয়াম অংশ তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করছে না বা তারা করাপ্টেড হয়ে গেছে পরিষ্কার কথা এই এই যে অসুবিধাটা এটা তো একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও হতে পারে হতে পারে হতে অবশ্যই পারে কিন্তু তাদের সিস্টেম নর্মাল করছে না নরবর করছে না তার কারণ হচ্ছে সেই সিস্টেমটা যারা চালায় সেটা এক্ষুনি জাস্ট আমি বলে রাখছি যে আহ অ্যাংলোস্যাকশনদের একটা বিরাট অ্যাচিভমেন্ট হচ্ছে ওদের এলিটরা চারশো থেকে ছশো বছর ধরে বহুঘাত প্রতিঘাত বিপ্লব যুদ্ধ এইগুলোর মধ্যে দিয়ে ইভলভ করেছে তাদের যে আইডিয়লজিক্যাল অ্যান্ড আহ মানে জীবনীশক্তিগত সাস্টেনেন্সের ক্ষমতা ফীটা অনেক বেশি অনেক বেশি যেরকম আমি এই প্রসঙ্গে বলতাম এখনই বলে দিচ্ছি ধর সেই সময় গর্বাজভের আমুলে লাভ দি চলে যাচ্ছে যদি মা কিছু একটা কথা বলবো আবার যে তার এরোপ্লেন যাচ্ছে পড়ে এরোপ্লেন যাচ্ছে কি একটা আওয়াজ না আমার কল কিছু যাচ্ছে না আমার তো জানা বন্ধ আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে একটু আওয়াজ হচ্ছিল বলো তো সেই সময় কার শিবমাদ তারপরে হচ্ছে নিকলাই এরিসকু যেমন কি গর্বাচক নিজে তো এদের সাথে তুলনাতে হুম হেনরি কিসিনজার বিগনি ব্রজডেনস্কি সব লোক মানে আমি কিন্তু তাদের কৃতিত্বকলা সম্পর্কে উচ্ছসিত নই হ্যাঁ তাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি এক্সপেরিয়েন্স শুধু নয় তাদের যোগাযোগ যোগাযোগ খুব জরুরি একদম ওপরের লেভেলে যোগাযোগ আর আরেকটা হচ্ছে বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে বলা যায় নিঃসন্দেহে আহ ওরা গত পঞ্চাশ আহ না সত্তর বছরে প্রায় দুই জেনারেশন হয়ে গেল ওরা চমৎকার একটা সিস্টেম তৈরি করেছে যেখানে একটা লোক সে কখনো উদ্যাপনা করে তারপরে সে একটা ওয়ার্ল্ড ব্যাংকের আমলা হয়ে গেল তারপর সে মুখ দেশে একটা অ্যাম্বাসেডার হয়ে চলে গেল মানে আবার ফিরে এলো মিনিস্টার হয়ে গেল এই যে অনেকগুলো লেভেলের প্লেইং ফিল্ডে টপ জায়গাতে থাকা এইটা কিন্তু একটা সাংঘাতিক শক্তি সাংঘাতিক শক্তি তার মূল কারণ হচ্ছে যে যেখানেই যাচ্ছে সেইখানেই কিন্তু সেই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত বিবিধ ধরনের ওই জায়গার এলিটের সঙ্গে সে যুক্ত হচ্ছে তাদের সাথে আদান প্রদানে আসছে এবং তাদের সাথে তার এক ধরনের একটা ব্যক্তিগত র্যাপোর্ট তৈরি হচ্ছে হ্যাঁ এগুলো ফ্যাক্টর এগুলো বিরাট ফ্যাক্টর এবং এবং বলছি এবং এই যে পোস্ট মানে সমাজ ধনতান্ত্রিক যে দেশগুলো এদের মধ্যে একটু খেয়াও তো সাংঘাতিক মানে ইউনিয়ন যেটা দেখেছে খুব গুছানো সমাজ ব্যবস্থা একদম সিস্টেম সেই তুলনায় পৃথিবীর যত ধনতান্ত্রিক দেশ আছে সেখানে তো পুরো এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই মানে মানে কোনো দেশের মানে যা তা চলে কিন্তু তা সত্ত্বেও ওই এর মধ্যেই একটা কোনোরকম ভাবে একটা ব্যালেন্স করে হ্যাঁ মানে তারা তাদের যে চেক এন্ড ব্যালেন্সের সিস্টেমটা এইটা কেউ ফ্রি ফ্লো তে ছেড়ে দেয় হ্যাঁ যা হবে হবে যা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ ইয়ে বলে গোলা না হয় না 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 ফ্রিডম অফ স্প সবকিছুই রয়েছে কিন্তু ততটাই ফ্রিডম অফ স্পিচ রয়েছে যতটা বলতে পারবি হ্যাঁ যেমন সেদিন আমরা আসান সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেটা জেনেছি হুম কিছুদিন হ্যাঁ মানে রাষ্ট্রের কেন শুধু তাই কেন আমি আমাদের পরিচিত একজন কথা বলবো মানে তুই তাকে চিনিস আমি তাকে চিনি সে পশ্চিমা কোন একটি দেশে বাস করে তো হ্যাঁ তো আমি একদিন কথা প্রসঙ্গে তিনি আবার সেই দেশের নাগরিকও বটেন

রাশিয়ানরা তো সবার কথা শুনে অমুক করে তমুক করে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমি এখানে বসে অনেক কিছু বলতে পারি আমি পুতিন নিয়ে অনেক কিছু বলতে পারি হ্যাঁ শুধুমাত্র সেইটা শুধুমাত্র সেইটা এদের রাষ্ট্র ব্যবস্থাটাকে ভাঙার কোনো ষড়যন্ত্র হচ্ছে বা এদেশের মানে প্রহিবিটেড কোনো আউটফিট এর কোনো প্রপাগান্ডা হচ্ছে এইটা যদি না হয় সেগুলো খুব ওয়েল ডিফাইন্ড খুব ওয়েল ডিফাইন

মানে ফ্রিডম অফ স্পিচের একেবারে স্বর্গ ফ্রিডম অফ স্পিচ এর স্বর্গ নেই বাবা জল ঘোরা ঘোলা করেছিল সেই কারণে আমি তোকে খাবো আসলে হচ্ছে আমার তোকে খাওয়ার দরকার সেই কারণে আমি তোকে খাবো আর কারণ গুলো শর্তে খাবো যে কোনো শর্তে খাবো তো যাই হোক আহ যেটা আমি বলছিলাম যে ওই সেই সময় সোভিয়েত নেতৃত্বের মানে অপদার্থতা বলা বলা যায় যায় ব্যর্থতা যেটা একটা বিশেষ জায়গা থেকে আসছে সেটা আস্তে আস্তে বলবো আচ্ছা আরো কি একটা বিষয়ে বলা জরুরি যে সোভিয়েত রাজের সোভিয়েত রাজের বা সোভিয়েত ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিরক্তি উৎপাদন হচ্ছিল অনেকগুলি কারণে তার মধ্যে একটা গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সামাজিক লিফট ব্যাপারটা কি বুঝতে পারছিস মানে হচ্ছে তুই যে কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করলি পড়াশোনা করলি অমুক তোর সামাজিক হায়ার এর কি তো রয়েছে যে সমাজে বলে এটার সাথে জাতপাতের ব্যবস্থা কিন্তু নেই আমি সেটার কথা বলছি আমি বলছি সামাজিক হায়ার তুই একাডেমিক্যালি উঠবি তুই মানে আমলা হিসেবে উঠবি তুই একটা ম্যানেজার হিসেবে উঠবি এই যে সামাজিক লিফটগুলি এই সামাজিক লিফটের জায়গাটা যেটা এমন কি ষাটের দশক সত্তরের দশকের শুরু পর্যন্ত ছিল সেইটা ভীষণ রকম ভাবে সংকীর্ণ হয়ে যায় এবং সামাজিক লিফটটার জন্য যে প্রিভিলেজের একটা অংশ তৈরি হয়েছিল তারা সেইটাকে মনোপলাইজ করে ফেলে যার ফলে যেটা আগে ছিল যে আমরা ওই চল্লিশের দশক পঞ্চাশের দশকে যখন এখানে বিরাট বিরাট সমস্ত আবিষ্কার হচ্ছে সেই সময় তাদের বায়োগ্রাফি দেখলে দেখা যাবে যে কেউ ছিল না যে কোনো জায়গা থেকে এসে এসে বিরাট বিরাট সামাজিক ক্রিয়াকলাপে কর্মকান্ডে ভূমিকা রাখছিল সেটা আশীর দশকে আস্তে আস্তে ঢুকে জিনিসে আবার সেই অসুখ আবার ধরছে এটা ঠিক তা নয় মানে বিপ্লব হয়েছিল সেখানে কোন সামাজিক লিফটেড কোনো প্রশ্নই ছিল না সেখানে এখন ওই ক্রেপাসন এই প্রাভা চলে যাবার পরে যেমন আস্তে আস্তে করে মানুষের একটা সবার সব বিপ্লব মানে কি সবাইকে সমান উম সব সবাইকে সমান করে না অনেক বিপ্লব প্রচুর অসমানও করে হ্যাঁ তো যাই হোক মানে সমাজতান্ত্রিক আহ মানে সাম্যবাদী বিপ্লবের কথা বলে হ্যাঁ সেখানে যদি এটা ভীষণ রকম ভাবে সৃষ্টি যাই হোক তা সত্ত্বেও মেনে নিচ্ছি তো আহ ক্ষমতা ও সামাজিক লিফ্ট গুলোর এই যে জায়গা সেগুলো সমস্ত কেরিয়ারিস্ট কেরিয়ারিস্ট বলতে যার নীতি বোধ নেই অমুক নেই তমুক নেই সে সবার মাথার উপর ঘাড়ের উপর পা দিয়ে ওপরে উঠবে এই যে অবস্থাটা সেই সময় তৈরি হয় এবং মধ্য মেধার মানুষের যে ভীষণ একটা রমরমা দেখা যায় মধ্য মেধা কিন্তু তার লোভ ভীষণ বেশি লোভ আছে ক্ষমতা আছে কিছুটা ক্ষমতা আছে এবং তার ওই নীতিবোধের অভাব আছে যার দরুন সে যেকোনো অবস্থার সুযোগ নিতে পারে কথা বলে এই করে করে সেই মিথ্যে সে সামাজিক লিফটার উঠে যাচ্ছে কিন্তু আরেকজন সে হয়তো ভীষণ মেধাবী ভীষণ বুদ্ধিমান কিন্তু আহ ও তো মিছে কথা বলবে না ও আরেকজনের নামে চুকলি করবে না হ্যাঁ তো তার ফলে সে পিছনে পড়ে থাকবে আর যার আগে যাওয়ার কথা নয় সে আগে যাবে গিয়ে ধারাবে রমরমিয়ে চলে অবশ্যই চলে যে কারণে ক্যাপিটালিজম আজকের দিনে যে অবস্থায় আছে সেটা আমি তো বলেছিলাম যে এখন পুঁজিবাদী ব্যবস্থা একটা চরম সংকটের মধ্যে দিয়ে চলছে এই সংকট মানে এই নয় যে মার্কসের তত্ত্ব অনুযায়ী এক্ষুনি কালকে বিপ্লব হয়ে যাবে ওই চেহারায় বিপ্লব আর পৃথিবীতে হবে না জাস্ট হবে না তার কারণ যে প্রোডাকশন এবং ইনভেস্টমেন্ট আর কি বলে মিনস অফ প্রোডাকশনের ভিত্তিতে সেই সময় ঊনবিংশ শতাব্দীর মাঝখানে তত্ত্ব তৈরি হয়েছিল সেই পদ্ধতিটাই নেই অর্থাৎ ওটা ওই সময়কার যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেই ধরনের সেই ইনটেন এক্সটেন্সিভ এক্সটেন্সিভ ইন্ডাস্ট্রিয়াল লেবারের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ওটা ভ্যালিড ছিল ওইভাবেই যদি চলত তাহলে এটা হতে পারত রোবোটাইজেশন আর কম্পিউটারাইজেশন এবং এই সমস্ত কিছুর যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেইখানে ওই চেহারায় আর কোনো বিপ্লব হবে না যাই সেটা অন্য প্রসঙ্গ মানে এখন তার মানে কি কিছু হবে না না কিছু একটা হবে আসলে আমরা এখন চলে এসেছি সিস্টেমগত ভাবে সিস্টেমগত ভাবে একটা পয়েন্ট অফ বাইফারকেশন বা ট্রাইফারকেশন বা মানে কোয়াড্রুফারকেশন সেই জায়গাতে আমরা চলে এসেছি যখন ঠিক মানে ভাগ হওয়ার মুহূর্তে কোন কোন ফ্যাক্টর গুলো কিভাবে কাজ করবে তার উপর নির্ভর করবে যে মানব সমাজটা আগামী ধর মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সাল নাগাদ হয়ে যাওয়ার কথা তারপরে অবশ্যই বেঁচে থাকবে কিভাবে যাবে হ্যাঁ সেটা কিন্তু তখন ডিটারমাইন্ড হবে এখন শুধুমাত্র তার আউটলাইন গুলো দেখা যাচ্ছে হ্যাঁ তো আর সামাজিক পরিবর্তন তো এরকম ওভার নাইট হয় না মানে যেটা অনেকেই বলেন যে আমি যখন কাউকে বলি যে ক্যাপিটালিজম একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচুর মানে যাকে বলে শ্যালো লোকজন তারা শুধু সারফেসটাই দেখতে পান সেটাও ভালো দেখতে পান না তারা বলে যে হ্যাঁ তোমাদের তোমরা তো মার্কসবাদী তোমরা তো সবসময় কবে থেকে বলে আসছো কই সেরকম তো কিছু হলো না সামাজিক পরিবর্তন হয় অনেক দীর্ঘ সময় ধরে অনেক দীর্ঘ সময় ধরে বিশেষ করে ব্যবস্থাগত পরিবর্তন এবং সেইটার জাজমেন্ট দেওয়াটা আসলে খুব কঠিন আমি একদিন তোকে বলেছিলাম যে সত্তরের দশকে চুয়েন লাইকে জিজ্ঞেস করা হয়েছিল চোয়েন তো মানে রেকনেবল পার্সোনালিটি তার তিনি হাওয়ায় কথা বলেন না বলতেন না তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন তো মানে তার মতাদর্শর পক্ষে বিপক্ষে সেই নিয়ে আমি বলছি না কিন্তু তার কিছু কিছু স্টেটমেন্ট ফরাসি বিপ্লব নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি সময় হয়নি হ্যাঁ তো উনি বলেছিলেন ফরাসি বিপ্লবের পরে যতটা সময় গেছে না তাতে এটা সম্পর্কে সঠিক জাজমেন্ট দেওয়াটা আহ মুশকিল তবে তার মধ্যে যেটুকু এখনো পর্যন্ত জানা গেছে তার ভিত্তিতে আমি বলছি বলে উনি ওনার জাজমেন্টটা দেয় তো কথাটা হ্যাঁ অনেক সময়ের স্প্যান ধরে ব্যাপার বোঝা প্রয়োজন যার মধ্যে যত বেশি এলিমেন্ট এবং কে তুই ধরতে পারবি তত তত কাছাকাছি পৌঁছাতে পারবি মানে খুব সহজে দিস ইজ নেগলিজিবল দিস টেন্স টু জিরো হ্যাঁ এইটাকে আমরা ইগনোর করব করে আসলে আমরা অবস্থা তৈরি করতে পারি যে অবস্থাটাতে আমার ওই লটা ভ্যালিড ভাবে কাজ করবে সামাজিক ক্ষেত্রে এটার কোনো উপায় নেই মানে নেওয়া নেওয়া যাক যাক ট্রাম্পের মাথায় ধরে ধরে কাজ পড়েছে আর পুতিনের ভিজনে পেট খারাপ করেছে বা উল্টোটা না মনে করে যে আমি একে পেট খারাপ করেছে আর ওকে মেরে ফেলছি না ইটস নট লাইক দ্যাট আহ কিন্তু এইটা তাহলে কি কি হবে তাহলে দুটো মেজার ফ্যাক্টর একটু অস্বাভাবিক আচরণ করবে কিন্তু এই অবস্থাটা তো আমি আসলে তৈরি করতে পারছি না আমার রিয়েলিটিটা হচ্ছে রিয়েলিটি এটা রয়েছে অর্থাৎ ওই যে ছোট্ট মানুষটা সে একটা কিছু করছে সেই সেই রকম আরো যে এক লক্ষ মানুষ আছে তারা যদি কোনোভাবে একসাথে জুড়ে যেতে পারে তাহলে কি একটা ফোর্স হয়ে যেতে পারে একটা রেকর্ডেবল ফোর্স তো যাই হোক এটা তো মানে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছে তাহলে এখন ঠিক আছে একটা নিয়ে নিচ্ছি দাঁড়াও তাহলে এখন এখানে স্টপ করে দিই